হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি হাসান, পর্তুগাল থেকে। আপনারা দেখতেছেন ইউরোপ ইনফরমেশন। তো ফ্রেন্ডস, আমাকে অনেকদিন থেকে আপনারা একটা প্রশ্ন করতেছেন যে ভাইয়া, পর্তুগালের মধ্যে কত আয় করতে পারবো, আমাকে কত খরচ হবে, এবং আমাদের কত টাকা সেভ করতে পারবো, সেই নিয়ে যদি একটা ভিডিও তৈরি করতেন তাহলে অবশ্যই আমাদের হেল্প হতো। তো আসলে তাদের কথা চিন্তা করে আমি আজকে ভিডিওটা তৈরি করতেছি। আশা করি পুরো ভিডিওটা দেখবেন, ওকে? তো তার আগে বড় একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং সাথে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন, যেন আমি কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন শুরু করি। তো ফার্স্টে আরেকটা কথা বলে রাখি, আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই তাদের জন্য উপকার হবে, এবং কি আমার নিজের কাছেও ভালো লাগবে যে আপনারা একজন ভাইয়ে আমার সঠিক ইনফরমেশনগুলো শুনে আপনারা সুন্দরভাবে ইউরোপে আসতে পারতেছেন বা মানে পারছেন। মানে আমার কাছে খুব ভালো লাগবে যখন আপনারা এই কাজটা মানে আসতে পারবেন বা ইনফরমেশনগুলো নিয়ে আপনাদের উপকার হবে, ঠিক আছে? যারা আমার কথাগুলো আমলে নেবেন আর কি, তাদের জন্য। আবার অনেকে আছেন আপনাদেরকে অনেক ধরনের দালালে অনেক ধরনের কথা বলবে, আপনারা সেগুলো শুনে আপনাদের আমার কথাগুলো ভুলে যাবেন, তাহলে আসলে আমার মানে কষ্টটা বৃথা আর কি। কারণ আমি ভিডিওগুলো করতে কিন্তু কষ্ট হয় সেটা আপনারাই বুঝতে পারতেছেন, কারণ আমি যদি এই সময়টা যদি অন্যদিকে কাজে লাগাই দেন তাহলে কিন্তু আমি ভালো টাকা ইনকাম করতে পারতাম। কিন্তু আমি আসলে এত টাকা চিন্তা না করেই কিন্তু আপনাদের জন্য নিঃস্বার্থভাবে কাজ করার চেষ্টা করতেছি, ঠিক আছে? কারণ এখানের মধ্যে পর্তুগালের মধ্যে দুই একজন ভাইয়ের সাথে দেখা হয়েছে, আসলে ওনাদের কমেন্টগুলো শুনে আসলে খুব ভালো লাগছে যে আপনার ভিডিওগুলোর কারণে কিন্তু আমরা আসলে আজকে পর্তুগাল আসতে পারছি, এবং কি আমাদের খুব ভালো লাগতেছে যে আমরা অন্য দেশে থাকা অবস্থায় বা বাংলাদেশে থাকা অবস্থায় আমরা আপনাদের থেকে যেসব মানে নিউজগুলো শুনছি আসলে এখানে আসার পরে সবগুলো A to Z মিলে গেছে। মানে আসলে এইসব ব্যাপারগুলো শুনে আসলে খুব ভালো লাগতেছে যে আসলে মানুষে আমার কথাগুলো শুনে মানে সিদ্ধান্ত নিতে পারতেছে, যে মানে ভালো একটা সিদ্ধান্ত নিতে পারতেছে, ঠিক আছে? তো আশা করি বকবক না করি আমরা সরাসরি শুরু করতেছি। তো আসলে পর্তুগালের মধ্যে আপনি আসার পরে এখানের মধ্যে আপনার এখানে গভর্নমেন্টের মানে স্যালারি অনুযায়ী বলতে মানে এখানে গভর্নমেন্ট যেটা ঠিক করে দিয়েছে সেটা হচ্ছে 600 ইউরো মিনিমাম। আপনাকে যেখানে কাজ করবেন আপনি সেখানের মধ্যে আপনাকে 600 ইউরো দেওয়ার মানে বাধ্যতামূলক, ঠিক আছে? তো এখানে আবার অনেক বাঙালি আছে, আপনার কাজের এক্সপিরিয়েন্স নাই বা আপনার সোশ্যাল নাম্বার নাই, তখন আপনাকে কিছু টাকা কম বেশ দিতে পারে, ঠিক আছে? কিন্তু আপনি যদি পর্তুগিজ কাজ করেন তাহলে আপনাকে মিনিমাম স্যালারিটাই দিবে, সেটা হচ্ছে 600 ইউরো, এবং কি সেটা হচ্ছে আপনার যখন আপনার কাজের অভিজ্ঞতা বাড়বে, যখন আপনি কাজটা শিখে যাবেন তখন আপনার কাজের অভিজ্ঞতা অনুযায়ী আপনার বেতনটা বেড়ে যাবে, ঠিক আছে? তো এখানে যদি মিনিমাম স্যালারি আপনাকে 600 ইউরো দেবে, সেটা আপনি যদি পর্তুগিজ কাজ করেন তাহলে আপনাকে 28 তারিখ বা 28 তারিখ থেকে 3 তারিখের মধ্যে আপনাকে টাকাটা পেমেন্ট করে দিবে, আর বাঙালি কাজ করলে সেটা আপনার কথা বলার মাধ্যমে আপনি ক্লিয়ার করে নেবেন, ঠিক আছে? তো এখানের মধ্যে আপনার খরচ কেমন হবে এবং কি আপনার বাসা ভাড়া কত খরচ যাবে এবং কি খাওয়া দাওয়া কত খরচ যাবে, সেটা আমার যত টাকা খরচ যায় সেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? কারণ আমার বাসা ভাড়া হচ্ছে মিনিমাম, এখানে বাসা ভাড়া হচ্ছে অনেকে আছে 120 ইউরো তো থাকে, এবং কি অনেকে আছে 130 ইউরো। ইলেকট্রিসিটি বিল এবং কি ইন্টারনেট বিল, পানি বিল, গ্যাস বিল, এসব কিছু মিলে মোটামুটি 150 ইউরোর মধ্যে আপনার হয়ে যাবে, সেটা আমার বর্তমানে 140 ইউরো এবং কি 150 ইউরো যায়, ঠিক আছে? আমার একটু যে সব কিছু মিলাই আমার 150 ইউরো যায় শুধু থাকা, এবং কি খাওয়াটা হচ্ছে আপনার নিজের উপর নির্ভর করবে, আপনি কেমন খাবেন সেটার উপর নির্ভর করে। তো আমি আমারটা বলতেছি যে আপনাদের এখানে আসার পরে মোটামুটি খাওয়া এবং কি থাকা সব কিছু মিলে মোটামুটি মানে 230 অথবা 250 ইউরোর মধ্যে সব কিছু হয়ে যাবে আশা করি আর কি। যদি আপনারা যদি মানে মোটামুটি যদি সেফভাবে চলতে চান তাহলে মোটামুটি আপনার 250 ইউরোর মধ্যে সব কিছু হয়ে যাবে। তারপরে হচ্ছে অনেক কিছু হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে আপনি কত টাকা সেভ করতে পারবেন, এবার আপনি হিসেব করে দেখেন। আবার অনেকের আছে বদ অভ্যাস আছে যে সিগারেট বা এই খরচ করেন, তাদের জন্য একটু কষ্ট টাফ হয়ে যাবে আর কি, ঠিক আছে? তো সেটা পুরোটা হচ্ছে আপনার উপর নির্ভর করে। তো বেসিকভাবে আমরা যারা আছি, যারা এসব স্মোকিং বা এসব করি না, তাদের জন্য হচ্ছে যে মোটামুটি 250 ইউরো আপনার প্রত্যেক মাসে খরচ আছে 600 ইউরো থেকে, আর মোটামুটি যে টাকাটা থাকবে সেটা আপনি সেভ করতে পারবেন, ঠিক আছে? আর এমনি আউটভাবে যদি কোথাও ঘুরতে যান তাহলে সেটা হচ্ছে আলাদা। মানে আমি বলতেছি আর কি যে মোটামুটি
300 ইউরো আপনার খরচ যাবে আর 300 ইউরো আপনার থাকবে। বেসিকভাবে আপনার ফার্স্টে এখানে আসার পরে মোটামুটি মানে 300 ইউরো আপনি টিকে রাখাইতে পারবেন আর কি। তো আপনি ধীরে ধীরে যখন কাজের এক্সপিরিয়েন্স বাড়বে তখন আপনার বেতন বাড়বে, এবং কি আপনি যদি ওয়েটারি জব করেন তাহলে আপনার টিপস আছে ওইখানের মধ্যে, এক্সট্রাভাবে আলাদা ইনকাম আছে। আবার এইটাই অনেকভাবে কিন্তু ইনকাম করা যায়, ঠিক আছে? তো আপনারা যারা এখানে আসবেন, আসার পরে অনেক দরজা খুলে যাবে, আপনারা এখানে আসার পরে সব কিছু করতে পারবেন, ঠিক আছে? তো আসলে অনেকে জিজ্ঞেস করতেছেন, এই জন্য আসলে ব্যাপারটা আমার কাছে উইয়ার্ড লাগছিলো। তারপরও আমি আসলে যারা জানে না বা যাদের কোনো প্রিপারেশন নাই বা যারা ইউরোপের অন্যান্য দেশের মধ্যে আছে তারা ওইখানেরটা চিন্তা করতে পারবে, এবং কি এখানেরটা ওটা একসাথে কম্পেয়ার করতে পারবে যে কোনখানের মধ্যে কত টাকা সেভ করা যায় এবং কি থাকা খাওয়া খরচ কত টাকা যায়, ঠিক আছে? তো আবার অনেকে বলেন যে ভাই আমরা ট্যাক্স দিব তাহলে কীভাবে। তো ট্যাক্সের চিন্তা আপনাকে করা লাগবে না, আপনি যেখানের মধ্যে জব করবেন যেখানের মধ্যে কাজ করবেন ওইখানে ওই কোম্পানি আপনাদেরকে ওই টাকাটা পে করে দিবে, ঠিক আছে? আপনি ওই ট্যাক্সের চিন্তা করা লাগবে না, আপনার ট্যাক্সটা আপনার যেখানে কাজ করবেন সেখান থেকে দিয়ে দিবে, ঠিক আছে? তো আশা করি বুঝাতে পারছি, আর যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্স তো আছেই। আর আরেকটা রিকোয়েস্ট, মানে আপনারা আমার ভিডিওগুলো শুনবেন, মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখবেন, দেখার পরে দয়া করে কমেন্ট করবেন, আর ভিডিও দেখার আগে কখনো কমেন্ট করবেন না, ঠিক আছে? তাহলে কিন্তু আপনাদের মতামতটা ভুল হতে পারে, এবং কি যে ভিডিও বানায় তারও মনে কষ্ট আসতে পারে, ঠিক আছে? তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা ভিডিওটা ফুল দেখার পরে, মানে ফুল দেখার পরে আপনারা যে কোনো একটা মন্তব্য করবেন যে ভাই আপনার কথাটা ভুল আমার কথাটা সঠিক, তাহলে ভাই মানা নিতে পারবো যে আমি ভুল বলছি না সঠিক বলছি, সেটা আপনারা বুঝতে পারবেন। বা আপনারা যারা এখানে আসেন বা এখানে আসবেন তারাই আমার কথাগুলোর সাথে যদি মিল না পান তাহলে মানে আমাকে বলেন যে ভাই আপনি তো আমাদেরকে ভুল ইনফরমেশন দিচ্ছেন, ঠিক আছে? তো আসলে আর বেশি কথা বাড়াবো না, তো আশা করি বুঝতে পারছেন। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্স তো আছেই, আর ভিডিওটা অবশ্যই বিভিন্ন গ্রুপে শেয়ার করবেন যেন সবার উপকার হয়, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আমার জন্য দোয়া করবেন যেন আপনাদের জন্য আমি সবসময় এই সময় মানে সবসময় যেন আপনাদের সামনে সত্যটা উপস্থাপন করতে পারি। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।